আপনারা জানেন যে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয় ওয়াইযা ক্বারাআতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আচ্ছা কোরআন যখন তেলাওয়াত করবে তুমি তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবে কেন বলেন হাদিস পাঠের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে এমন কোনো কথা আছে নাই কোন দোয়া দরুদ পাঠের শুরুতে আউযু বিল্লাহ পাঠ করতে হয় কত দোয়া দরুদ আছে দরুদ পাঠ করবেন আপনি কোন জিকির কোন দোয়া অন্য কিছু পাঠের শুরুতে আউযু বিল্লাহ নাই হাদিস পাঠের শুরুতে আউযু বিল্লাহ নাই কিন্তু কোরআন পাঠের শুরুতে আউযু বিল্লাহ আছে কারণ কি আল্লাহ তাআলা ভালো জানেন এর একটা কারণ বাজাহের এটাই বোঝা যাচ্ছে যে এই কোরআন পড়ে শুধুমাত্র কোরআনের মধ্যে সীমাবদ্ধ থেকেই একটা মানুষ বিভ্রান্ত হতে পারে এইজন্য শয়তান কোরআন দিয়েই তাকে গোমরাহ করতে পারে যে কোরআনের কিছু আয়াত দেখাবে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আমি এই কিতাবে কোনো কিছু বাদ রাখি নাই তখন সে বলবে হাদিসের দরকার কি তো কোরআন আয়াত পড়েই সে গোমরাহ হতে পারে এইজন্য কোরআন আয়াত পড়তে গেলে ইবলিস এসে যেত ওই আয়াত দিয়ে তাকে ভুল না বুঝাইতে পারে কোরআন পাঠের শুরুতে আগে শয়তান থেকে পানা চেয়ে অজু করে বিষয় স্পর্শ করতে হলে অজু করে আর পাঠের শুরুতে শয়তান থেকে আলাদা করে পানা চাইতে বলেছে কারণ পাঠের মধ্যেও শয়তান শয়তানি করতে পারে এই জন্য যারা হাদিস অস্বীকার করতেছে এরা শয়তানের শয়তানের শিকার এই বদলোকরা অনেকে কোরআন পড়ে তারা অনেকে কোরআন পড়ে কোরআনকে ভালোবাসে আমি সবাইকে ষড়যন্ত্রকারী মনে করি না তারা কোরআন পড়ে কোরআনকে ভালোবাসে মুশকিল হলো ওই যে কোরআন পড়তে গিয়ে শয়তান ওই আয়াতের ভুলটা বুঝে আর বিভ্রান্ত করছে এই জন্যই আল্লাহ তাআলা নিজেই কোরআনেই বলে দিয়েছেন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ পড়ে আগে আল্লাহর কাছে সারেন্ডার করেন আল্লাহ এই কোরআন পড়ে যেন আমি আবার ওই এদের মতো বিভ্রান্ত না হই শয়তান বিতাড়িত শয়তান থেকে আমি আপনার কাছে পানা চাই বুঝতে পেরেছেন কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপর করতে হয় কারণ শয়তান থেকে আল্লাহর কাছ থেকে আগে নিরাপত্তা নিয়ে নিতে হয় যে আমি কোরআন পড়ে যেন বিভ্রান্ত না হই যেমনটি এরা হয়েছে